ভ্যাকসিন বিতর্ক যেন পিছু ছাড়ছে না আসানসোল পৌর নিগমের। ভুয়ো ভ্যাকসিন কেন্দ্র নিয়ে নতুন বিড়ম্বনায় আসানসোল পৌর নিগম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছড়িয়ে পড়েছে ভ্যাকসিন কেন্দ্রের নাম দিয়ে, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, ফলে মানুষজন চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন। এই ঘটনায় আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। বর্তমানে মোট 14টি ভ্যাকসিন সেন্টার থেকে প্রতিদিন ভ্যাকসিন দেওয়ার কাজ চালাচ্ছে আসানসোল পৌর নিগম। পাশাপাশি 3টি করে ভ্যাকসিন শিবির তৈরি করা হয়েছে বিভিন্ন এলাকায়। বিভিন্ন ক্লাব সংগঠন এই শিবির পরিচালনার কাজ করছে। বস্তি এলাকা, শহর থেকে দূরে কিংবা বিভিন্ন কমিউনিটির মধ্যে এই ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। আর এই শিবির নিয়েই কার্যত ভুয়ো খবর ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে শিবির নেই সেই স্থানের নাম উল্লেখ করে মানুষজনকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ। আসানসোল পৌর নিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বিষয়টিতে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন। তাঁর দাবি, পৌর নিগমের সুষ্ঠুভাবে ভ্যাকসিন পরিচালনার কাজকে নষ্ট করে দেওয়ার উদ্দেশ্যেই এমনটা করা হচ্ছে। নাম না করে তিনি বিজেপির দিকে ইঙ্গিত করেছেন। আমরা যে বস্তি এলাকায় যে স্ল্যাম এলাকায় যে আমরা 4টে করে এক্সট্রা ক্যাম্প বাড়িয়েছি, সেইটার ব্যাপারে আমরা একটা করে প্রোফাইল তৈরি করে আমরা ছেড়ে দিচ্ছি নেটের মাধ্যমে, যাতে সবাই জানতে পেরে যায় কবে কবে হবে। কিন্তু আমরা দেখছি আবার আমাদেরই যাদের গ্রুপ রয়েছে সেই গ্রুপে আবার কিছু লোক তাদের উল্টো নম্বর দিয়ে বিভিন্ন জায়গায় না হবার যে এখানে ক্যাম্প আছে সেই ক্যাম্পের নাম দিয়ে বিভিন্ন রকমভাবে ছেড়ে দিচ্ছে। এটা উদ্দেশ্য হচ্ছে যে আসানসোল পৌর নিগমকে যাতে সুস্থভাবে টিকাকরণ না করতে দেওয়া হয়, এটাই হচ্ছে উদ্দেশ্য, আর কোনো ব্যাপার না। দেখুন, এটা তো ধরুন একটা, আমরা তো একটা রাজনৈতিক দলের মাধ্যমে এই আসানসোল পৌর নিগমটাকে পরিচালিত করছি, নিশ্চয়ই আমার বিপক্ষ দল করছে। তো আমার বিপক্ষ দল তো এখন সিপিএম বা কংগ্রেস নয়, আমার বিপক্ষ দল এখন বিজেপি। তো আমার মনে হয় তাদেরই এটা উদ্দেশ্য প্রণীতভাবে করা। অন্যদিকে বিজেপির জেলা আহ্বায়ক শিবরাম বর্মন জানিয়েছেন অত্যন্ত নিন্দনীয় এই কাজ। যারাই যুক্ত থাকবে এই কাজের সঙ্গে তারা বিজেপির হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যদি তৃণমূলের তরফ থেকে এই ধরনের কথা বলে থাকে যে বিজেপি বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, আইন যদি আইনের পথে চলতে পারে, ন্যায় বিচার যদি হয়ে থাকে, পুলিশ প্রশাসন ওদের মধ্যে সঙ্গে আছে, সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আজকাল যেন যথেষ্ট অ্যাক্টিভ, সাইবার ক্রাইমও আছে, যদি কোথাও সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অন্যায় ধরনের কোনো কাজ করে থাকে, সাইবার ক্রাইম কী করতে আছে? সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যেই হোক না কেন, যদি কোনো রকম বিভ্রান্তিমূলক কোনো কিছু ছড়ায় মানুষকে হ্যারাসমেন্ট করে, কারণ আমরা মানুষের কাজের জন্য লিপ্ত হয়েছি। যারা রাজনৈতিক দল করে তাদের কাজ মেন উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা। সেই জনগণের সেবা করতে গিয়ে যে কোনো দলের যে কোনো ব্যক্তি যদি এই ধরনের কোনো বিভ্রান্তি তৈরি করে তার উচিত শাস্তি পাওয়া উচিত। ওনাদের কথা মতো যদি আমাদের দলে কেউ এই ধরনের বিভ্রান্তিমূলক কিছু পোস্ট করে থাকে বা কিছু করে থাকে, আমি বলবো আপনার তদন্ত করুন, সাইবার ক্রাইমের দিন, যদি দোষী হয়ে থাকে নিশ্চয়ই শাস্তি পাবে, আমরা কখনো তার পাশে দাঁড়াবো না। বিষয়টি নিয়ে নিন্দা জানিয়ে পৌর নিগমকে এবং প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আর্জিও জানিয়েছেন আসানসোলের বিভিন্ন ক্লাব এবং সংগঠনের সদস্যরাও। আমাদের এখানকার বহু মানুষ ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছিলেন। আমরা পুর প্রশাসক সদ্য অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে আমরা আবেদন রেখেছিলাম যে আপনি যদি আমাদের এরকম শিবিরের ব্যবস্থা করে দেন তাহলে এলাকাবাসী উপকৃত হবে, এবং তিনি আমাদের সেই ইচ্ছাটা পূরণ করেছেন। তার পাশাপাশি একটা কথা আমি বলতে চাই যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি কিছু মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে, যে বিভিন্ন রকম ভুয়ো খবর ছড়াচ্ছে যে ভুয়ো কোথায় ক্যাম্প হচ্ছে, এরকম মানে ক্যাম্পের কথা বলে দিচ্ছে কিন্তু সেটা সত্যি নয়। এ সত্য মিথ্যা জানি না, কিন্তু আমি আবেদন করব শহরবাসীর কাছে যে এই ভুয়ো কথায় কেউ পরিচিত হবেন না, বিভ্রান্ত হবেন না, সঠিকভাবে তথ্য জানুন, তথ্য জেনে সেই ক্যাম্পে গিয়ে আপনি ভ্যাকসিন নিন। কারণ আমি মনে করি আসানসোল পৌর নিগম যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ অবশ্যই একজন শহরবাসী হিসাবে জানাই, তার কারণ এই যে উদ্যোগ যদি না নেওয়া হতো তাহলে বহু মানুষ এই শিবিরে এসে যে ভ্যাকসিন নিচ্ছেন তা থেকে বঞ্চিত হতো। সোশ্যাল মিডিয়ায় ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়াচ্ছে, আর তার ফলে কিন্তু বহু ক্যাম্পে যেখানে ক্যাম্প হচ্ছে না সেখানেও ক্যাম্প হচ্ছে বলে পোস্ট ছড়ানোয় বহু মানুষ বিভ্রান্ত হচ্ছে বিভিন্ন ক্যাম্পে গিয়ে, যার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই আসানসোল পৌর নিগম ব্যবস্থা নিতে নেমেছে। অন্যদিকে বিষয়টি নিয়ে কিন্তু নিন্দাসূচক বার্তা জানিয়েছেন আসানসোলের বিভিন্ন ক্লাব সংগঠনগুলিও। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।